গোটা দেশ তথা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় যেটা স্কুল কলেজ কবে খুলবে স্কুল কলেজ খোলার সাথে সাথে কি আবার সব কিছু স্বাভাবিকভাবে ক্লাস থেকে শুরু করে প্র্যাকটিক্যাল ক্লাস সব কিছু কি স্বাভাবিকভাবে শুরু হতে পারবে এটা নিয়ে একাধিক দুশ্চিন্তা রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গে খুলতে চলেছে ইউনিভার্সিটি এবং শুরু হতে চলেছে প্র্যাকটিক্যাল ক্লাস সেই সাথে সাথে আজকে আমরা একটি আপডেট পেয়েছি যে আপডেট থেকে দেখতে পাচ্ছি যে দিল্লিতে কিন্তু স্কুল কলেজ খুলে যাচ্ছে তো দেখাবো পুরো বিষয়টি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং বলবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত এডুকেশনাল আপডেট টাইম টু টাইম আপনারা পেয়ে যান তো দেখুন আজকে টাইমস অফ ইন্ডিয়া যে লিডিং নিউজ পেপার রয়েছে সেখানে দেখা যাচ্ছে ডেলি স্কুলস টু রিওপেন ফর ক্লাস টেন অ্যান্ড টুয়েলভ ফর জানুয়ারি এইটিন তো পশ্চিমবঙ্গে কবে খুলবে স্কুল এটা নিয়ে কিন্তু এখনও কোনো ডিক্লারেশন আসেনি আমাদের শিক্ষা দপ্তর থেকে বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে দ্য ডেলি গভর্নমেন্ট অন ওয়েডনেস ডে অ্যালাউড অল স্কুলস ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল টু রিওপেন ফর ক্লাসেস টেন অ্যান্ড টুয়েলভ ফ্রম জানুয়ারি এইটিন ইন ভিউ অফ বোর্ড এক্সামস অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়ালস দ্য ডিরেক্টরেট অফ এডুকেশান অর্থাৎ দিল্লি সরকার এবং এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে ক্লাস টেন এবং টুয়েলভের যে বোর্ড এক্সামের দিকে তাকিয়ে দিল্লিতে স্কুল খোলার ব্যবস্থা হচ্ছে যেটা আঠেরো তারিখ থেকে স্কুল খুলছে স্টুডেন্টস উইল অ্যাটেন্ড স্কুলস ওনলি উইথ কনসেন্ট অফ প্যারেন্টস অ্যান্ড ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স ইজ নট কম্পালসারি হোয়াইল স্কুলস উইল ফলো অল কোভিড নাইন্টিন দে সেট অর্থাৎ বলা হয়েছে স্টুডেন্টসরা স্কুলে তখনই অ্যাটেন্ড করতে পারে যখনই প্যারেন্টসরা অনুমতি দেবে এবং সেই সাথে সাথে স্কুলে ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স কিন্তু কম্পালসারি নয় সমস্ত যে বোর্ড এক্সামের ব্যাপারগুলো রয়েছে এবং প্রি বোর্ড প্রিপারেশান সেই সাথে সাথে প্র্যাকটিক্যাল ওয়ার্কের জন্য এই আঠেরো তারিখ থেকে খুলে দেওয়া হচ্ছে হাও এ চাইল্ড উইল শুড বি কল টু স্কুল অনলি উইথ দ্য কনসেন্ট অফ প্যারেন্টস অ্যান্ড ফলোয়িং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর্স হি সেড তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে খুলবে এটা নিয়ে আমাদের একটা বড় চিন্তার কারণ রয়েছে বা উদ্বেগ রয়েছে যে স্টুডেন্টসগুলো কীভাবে পরীক্ষা দেবে তো তার জন্য আগামী দিনের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবার দেখে নেব আরও একটি লিডিং নিউজ যেখানে বলা হয়েছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই প্র্যাকটিক্যাল ক্লাসেস ক্যান বি হেল্ড ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি ভিসি অর্থাৎ প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু শুরু করা যেতেই পারে বা প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু নেওয়া যেতেই পারে সেখানকার যে ভিসি রয়েছেন তিনি বলছেন তো কি রয়েছে পুরো আর্টিকেলটা পড়ে নেব প্র্যাকটিক্যাল ক্লাসেস ক্যান বি হেল্ড অন ক্যালকাটি ইউনিভার্সিটি ক্যাম্পাসেস প্রোভাইডেড স্টুডেন্টস অ্যাটেন্ড দেম ইন স্মল ব্যাচেস ভাইস চ্যান্সেলার সোনালী চক্রবর্তী ব্যানার্জি সেট অন মন্ডে অর্থাৎ স্টুডেন্টসদের ছোটো ছোটো স্মল বা ছোটো ছোটো ব্যাচের ভাগ করে এই প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু শুরু করা যেতেই পারে বলতে চাইছেন ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি ভিসি রয়েছেন তিনি ইট উইল বি অ্যান ইনজাস্টিস টু স্টুডেন্টস টু এগেন গো অ্যাড উইথ দ্য টিচিং লার্নিং প্রসেস উইদাউট হোল্ডিং এনি প্র্যাকটিক্যাল ক্লাসেস দ্য লেটার রিডস চক্রবর্তী ব্যানার্জি টোল্ড দিস নিউজপেপার পেপার টিচার্স ক্যান হোল্ড প্র্যাকটিক্যাল ক্লাসেস অন দ্য ক্যাম্পাস ইন স্মল ক্লাস্টারস ইফ দে ওয়ান টুয়ারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা স্টুডেন্টসদের জন্য একটি ইনজাস্টিস হবে যদি তারা টিচিং লার্নিং প্রসেস ছাড়া বা প্র্যাকটিক্যাল ক্লাস ছাড়া পরীক্ষা দিকে এগিয়ে যায় তখন ভিসির পক্ষ থেকে বলা হয়েছে যে টিচার্সরা প্র্যাকটিক্যাল ক্লাস ছোটো ছোটো ব্যাচে ভাগ করে নিতেই পারেন নট অ্যালাউিং দ্য এক্সারসাইজ অন দ্য ক্যাম্পাস বিকজ অফ দ্য বলা হয়েছে এতদিন ক্যাম্পাসে স্টুডেন্টসদের সেফটির কথা মাথায় রেখে এই যে প্রসিডিওরটা কমপ্লিট করা যাচ্ছিলো না বা প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়া হচ্ছিল না ইফ দে ওয়ান টু হোল্ড প্র্যাকটিক্যাল ক্লাসেস ফলোইং দ্য সেফটি প্রোটোকলস ডে ক্যান ডু শো উই উইল স্যানিটাইজ দ্য ফ্যাসিলিটিস এবং তার পক্ষ থেকে আরও বলা হয়েছে এই পরিস্থিতিতে যদি তারা অর্থাৎ প্রফেসার্সরা ক্লাস নিতে চান বা প্র্যাকটিক্যাল ক্লাস করাতে চান সমস্ত সেফটি প্রোটোকলস মেনটেন করে তাহলে তারা করাতে পারেন এবং সমস্ত যে ফেসিলিটিস সেগুলিকে স্যানিটাইজ করা হবে সে হাওয়া বার স্ট্রাক ডাউন দ্য ডিম্যান্ড দ্যাট অনগোয়িং সেমিস্টার বি এক্সটেন্ডেড বা এ মান্থ বিফোর এক্সামস আর হেল্ড দ্য টিচার্স মেড দ্য ডিম্যান্ড সো দেয়ার ইজ এডুকেট টাইম টু কমপ্লিট দ্য সিলে সিলেবাস রিলেটেড ব্যাপার পরীক্ষা তো একেবারে দুয়ারে উপস্থিত তো এই পরিস্থিতিতে প্রফেসরদের পক্ষ থেকে ডিম্যান্ড করা হয়েছিল সিলেবাস কমানোর জন্য সেই ক্ষেত্রে তিনি কি বলছেন দেখব তো তার উত্তরে ভাইস চ্যান্সেলর ম্যাম বলেছেন উই আর বাউন্ড বাই দা ইউজিসিস ডেডলাইন শিষে ইউজিসি ডেডলাইনের সমস্ত ইউনিভার্সিটি বাউন্ড রয়েছে যার কারণে সিলেবাস কোনোমতেই রেডিউস করা সম্ভব না যদিও আমরা দেখেছি বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আজকে আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে ওয়েস্টবেলা স্টেট ইউনিভার্সিটি কিন্তু সিলেবাস রিডিউস করেছে তাহলে একটা ইউনিভার্সিটি যদি ওয়েস্ট বেঙ্গলার সিলেবাস রিডিউস করতে পারে অন্য ইউনিভার্সিটি কেন পারে না এটা হচ্ছে একটা বড় প্রশ্ন এ ব্যাপারে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অনলাইন ক্লাসেস অ্যাট দ্য আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেলস বিন অন সিন্স দ্য মিডল অফ ডিসেম্বর অনলাইন ক্লাস কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো অনলাইন ক্লাস শুরু হলেই তো সব কিছু হয়ে যায় না অনলাইন ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাতে লাগে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিন্তু কখনোই সম্ভব হয় না অফলাইন ছাড়া সুতরাং সেই পজিশনে দাঁড়িয়ে কিভাবে পরীক্ষা মারছে নেওয়া সম্ভব এটা কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন এঁকে দিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত দ্য ইউনিভার্সিটি ফলোড এ ইউজিসি গাইডলাইন অন এক্সামস পাবলিশড ইন সেপ্টেম্বর ইন ইস্যুইং দ্য নোটিফিকেশান অর্থাৎ সেপ্টেম্বরে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন যে ক্যালেন্ডার প্রকাশ করেছে সেই ক্যালেন্ডার অনুযায়ী এই পরীক্ষাটি হচ্ছে এবং ইউনিভার্সিটি সেটা ফলো করছে দ্য টিচার্স আর ওয়ার ইট হাউ স্টুডেন্টস উইল অ্যাপিয়ার ইন দ্য প্র্যাকটিক্যাল এক্সাম সিনস নো প্র্যাকটিক্যাল ক্লাসেস আর বিং হেল্ড তো সমস্ত টিচার্সরাও এ ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন যে প্র্যাকটিক্যাল ক্লাস অ্যাটেন্ড করা ছাড়া ক্যান্ডিডেটরা কীভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষাতে অ্যাপিয়ার করবে এবং ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন কি বলেছে সেটাও একবার দেখে নেব এটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে দ্য টিচিং লার্নিং প্রসেস মে কন্টিনিউ ইন অফলাইন অনলাইন ব্লেন্ডেড মোড অর্থাৎ ইউজিসির পক্ষ থেকে কিন্তু বলাই হয়েছিল বা কেন্দ্রের যিনি শিক্ষামন্ত্রী তিনি বলেই দিয়েছিলেন যে দু হাজার কুড়ি একুশ যেহেতু একটি এক্সেপশনাল ইয়ার এই ইয়ারে কিন্তু অফলাইন অনলাইন ব্লেন্ডেড মোডে যে কোনো প্রসেসে হোক টিচিং লার্নিং প্রসেস চলতেই পারে সোদা ইউনিভার্সিটি কুট থেকে ডিসিশান অন হোল্ডিং প্র্যাকটিক্যাল ক্লাসেস অফলাইন বাট ইট চুজ নট টু অ্যাক্ট হি অর্থাৎ তিনি বলতে চাইছেন যে এটা কিন্তু নিয়ম অনুযায়ী বা এটা কিন্তু কোথাও কোনো এককে বলা নেই যে প্র্যাকটিক্যাল ক্লাসটা অফলাইনেই হতে হবে বা শুধুমাত্র ক্লাস অফলাইনেই হতে হবে সুতরাং এ থেকে পুরোপুরি বোঝাই যাচ্ছে যে খুব শিগগিরই কিন্তু কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে শুরু হয়ে যাবে প্র্যাকটিক্যাল ক্লাস এবং খুলতেও চলেছে সেই কলেজ এবং ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসও বটে অর্থাৎ এরপর কি হয় সেটা দেখার যদিও মার্চেই যে পরীক্ষা হচ্ছে এটা কিন্তু কনফার্ম না জাস্ট আলোচনার পর্যায়ে রয়েছে বিভিন্ন নিউজ আর্টিকেল থেকে যখন যেমন আপডেট পাচ্ছি আপনাদের সামনে নিয়ে আসি এরপর কনফার্মেশন অবশ্যই পাওয়া যাবে ইউনিভার্সিটি বলেই দিয়েছে যে ফেব্রুয়ারি মাসে মিটিং আছে সেই মিটিংয়ের পর বাদবাকি যে আপডেটগুলি সেগুলো অবশ্যই আমি আপনাদের দিয়ে দেবো তো এখন আপনাদের যেটা করতে হবে মন দিয়ে পড়াশোনাটা করতে হবে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে যদিও অ্যাডমিশন প্রসিডিউরটা অনেকটাই ডিলে হয়েছে যার কারণে এই সমস্যাটা হয়েছে ইউজিসির গাইডলাইন মেনটেন করে যদি নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে সমস্ত যে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করা যেত তাহলে কিন্তু এই সমস্যাটা হয়তো বা হতো না কিন্তু এখনও অনেক কলেজ বা ইউনিভার্সিটি রয়েছে যেখানে এখনও অ্যাডমিশন প্রসিডিওর কিন্তু চলছে ধরতে গেলে বর্ধমান ইউনিভার্সিটি ধরতে গেলে কল্যাণ ইউনিভার্সিটি যেখানে এখনও সেকেন্ড লিস্ট পর্যন্ত পাবলিশ হয়নি শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখনও প্রসিডিওর চলছে রবীন্দ্র ভারতীতে এখনও প্রসিডিওর চলছে সুতরাং এই প্রসিডিওরের মধ্যে থেকে কিভাবে ইউনিভার্সিটিগুলো এই মার্চে পরীক্ষা নিতে পারে সেটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন তো এই আপডেটটি আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই অল দ্য বেস্ট